বারো পাতার শশা শুধু নামেই নয়, কাজেও তার পরিচয় দিয়েছে আজকের ভিডিওর বিষয়বস্তু, তাই থাকছে। চলুন একবার কিভাবে তারা কাজে পরিচয় দিল তাই একটু ঘুরে দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, কারণ দিন দিন এখন গাছের অগ্রগতি হচ্ছে এবং দারুণ সফলতাও দিচ্ছে। তো বারো পাতা শশা শুধু নামের নয়, কাজেরও বারো পাতা শশা আজকের ভিডিওর বিষয়বস্তু, তাই থাকছে। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। তবে সবার আগে আমি এই ভিডিওর থ্রুতে তাদেরকেই ধন্যবাদ দিতে চাচ্ছি যারা আমার ওয়েবসাইট থেকে বীজ কিনে জার্মিনেট করে সফল হয়েছেন, রুটিন হয়েছে এবং চারাও বের হয়েছে। আশা রাখছি আপনারা যারা সফল হয়েছেন আমার কাছ থেকে বীজ কিনে নিরাশ হননি, তাই আমি অনেক খুশি। তো যাই হোক, আজ আমরা বারো পাতা শশার গল্প করতে যাচ্ছি, যে এটি যে বারো পাতার শশা নামে নয় কাজেও, তো সেটাই আজ দেখাবো। আর এই পর্যায়ে এসে গাছের কী কী যত্নের প্রয়োজন তাও আমি হালকা করে একটু দেখিয়ে দিব এবং কোন খাদ্যের প্রয়োজন তা একটু ডিটেলসে আলোচনা করব। আশা রাখছি আপনাদের যাদের শশার প্রয়োজন আছে বা পছন্দ, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে। তো এই হচ্ছে আমার একটি 5 লিটার তেলের গ্যালন, যেখানে 4টি শশা গাছ রয়েছে। আর যেমন কি বলেছিলাম যে 12টি পাতা ছাড়ার পরই এই গাছে শশা দেয়, তা মিথ্যে নয়, এই হচ্ছে তার প্রমাণ। আশা করি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি ডগায় ডগায় শশা এসেছে। আর এই 12 পাতা শশা গাছের একটি যে উপকার, যতদূর পর্যন্ত ডাল ছাড়বে, এখন যতই ডাল ছাড়বে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন, প্রত্যেকটি ডালে ওই যে দেখুন শশা চলে আসবে। ডাল কিন্তু খুবই ছোট, এই যে দেখুন এখান থেকে ডালটি শুরু হয়েছে, মাত্র এই পর্যন্ত উঠেছে, এতেই ওই যে শশা চলে এসেছে। তারপর এই হচ্ছে শশা, এই শশাটি 1000% টিকে যাবে, কারণ আমার চোখেরই সামনে এর পলিনেশন হয়েছে, পরাগায়ন হয়েছে। কিছুক্ষণ আগেই দেখলাম একটি মৌমাছি এসে এখানে বসেছে। তারপর এই যে দেখুন যে ছেলে ফুলও এই যে ফুটছে, এই যে তো নিজে নিজে এমনিতেই পরাগায়ন হয়ে যাবে। শুধু তাই নয়, আমি নিচের দিকেও দেখাচ্ছি, এই যে দেখুন শশা চলে এসেছে, এই যে দেখুন শশা চলে এসেছে। শুকর আলহামদুলিল্লাহ আমার এত ছোট গাছে শশা চলে এসেছে। আসলে এই গাছটি এত জাতের, এটি হচ্ছে 12 পাতা শশা, পাতা গাছ অনেক অল্প কিন্তু অনেক বেশি শশা আসে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা যেহেতু গাছটি ঘরে রেখেছি, এখন এই গাছটি কিন্তু অন্য পটের দরকার, আই মিন অন্য একটি বড় পাত্রের দরকার, কারণ 5 লিটার তেলের গ্যালনে এখানে 4টি শশা গাছ রয়েছে। কিন্তু এই পর্যায়ে যদি আমরা গাছটি বাহিরে দেই মরে যাবে। আমার গায়ের জ্যাকেটটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখনও পর্যন্ত ঠান্ডা। আমাদের কিন্তু এখন জাস্ট আমি আপনাদের বুঝার জন্য ভিডিওতে একটু ডেট বলে দিচ্ছি, যদিও একটু দেরি হয়ে যায় ভিডিওটি আপলোড করতে করতে, আজকে কিন্তু এপ্রিল মাসের 26 তারিখ চলছে। আর এই যে আমি ভিডিও করতে যাচ্ছি, হয়তো বা একটু সময় হবে ভিডিওটি আপলোড দিতে, কিন্তু এই দেখুন এপ্রিল মাসের 26 তারিখেও গাছ বাহিরে দেওয়ার আমাদের জন্য স্বপ্ন। তো এখন যেন এই গাছটি আরও বেশি বড় না হয়, আমি এই গাছটিকে কিন্তু অন্য আরেকটি পটে দেওয়া খুবই 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 জরুরি। কিন্তু এখন যদি আমি অন্য স্থানান্তর করি অন্য পটে, এত বড় পট কিন্তু ঘরে রাখা মোটেও সম্ভব নয়, তাই আমি এই পটে রেখেই এখান থেকে শশা খাওয়ার ইচ্ছে পোষণ করছি। সেভাবেই যত্ন দিব, সেভাবেই যেন বেড়ে ওঠে, সেই চিন্তাই করব। তো সবার শুরুতে এই যে যে গাছটি যে বড় হয়েছে, এই যে দেখুন আমি একটি কাজ করেছি, এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি 1G কাটিং যেটাকে বলা হয়, আমি মাথাটি ভেঙে দিয়েছি, যেন এই গাছটি এখন আর মাথার দিক থেকে না বড় হয়ে শশা বা ফুলগুলোতে এনার্জি পায় আর বড় হয়। আর এই যে গাছ, এই গাছটি এখনও পর্যন্ত এই যে দেখুন এই যে মাটির থেকে নিয়ে এই পর্যন্ত এসেছে। জিমা দেখি তুমি কি করছো, ও ওয়াও, ভাই স্কুলে চলে গেছে, বাবা ইউনিভার্সিটিতে গেছে, আমিনা বুড়ির তো এখন খেলার সাথী নেই, তাই আমিনা বুড়ি আমার সাথে সাথেই আছে আর ওকে নিয়েই আমি ভিডিও করছি, কি করবো আর।
কি যাচ্ছ মা? আমিনা কোন তুই যাচ্ছ গো? এটা হচ্ছে আমিনা বুড়ি, ওর জন্মদিনে পেয়েছে গেমস খেলে। তো আমিনা বুড়ির রিটার্ন গিফটসও খুব সুন্দর, রিটার্ন গিফট পেয়েছে আমিনা বুড়ি। তারপর হচ্ছে যে গেম খেলেছে, পার্টিসিপেট করেছে, তাতে এটা পেয়েছে। তো যাই হোক, আমি যা দেখাচ্ছিলাম, এখন হচ্ছে যেহেতু এটি ছোট তাই আমি এর মাথা কাটছি না, কারণ এটি বড় হতে হতে যে লাঠি আছে সে লাঠি পর্যন্ত উঠতে পারবে। কিন্তু এই যে বড় গাছটি লাঠি একেবারে ক্যাচ করে ফেলেছিল, সেটার মাথা আমি ভেঙে দিয়েছি। এই যে আরও একটি গাছ, এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন এখান থেকে যে আরও একটি গাছ এই যে এখানে এসেছে। তো এখানে এই যে দেখুন আলহামদুলিল্লাহ শসা এসেছে। তো এখন আমার যে মূল টার্গেট তা হচ্ছে নিচের দিকের পাতাগুলোকে কেটে দিতে হবে, যেন শসাগুলো খুব দ্রুত বড় হয় আর আমরা খেতে পারি। কারণ সামার যেহেতু নেই তাই এই গাছগুলো অন্য পটে আমি দিতে চাচ্ছি না, বড় পটে দিলে এখন কিন্তু ঘরে রাখার আর জায়গা নেই। যত্নগুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে এখন শেয়ার করব। এই যে দেখুন আমি নিচের যে পাতাগুলো তা কেটে দিচ্ছি, কিন্তু এই যে নতুন আরেকটি টেন্ডার হচ্ছে আমি কিন্তু তা কাটছি না, কারণ বারো পাতা হয়ে গেলে যতগুলো ডাল বের হবে, এই যে দেখুন 2 ইঞ্চি হয় নাই, এই ডালেও কিন্তু এই যে শসা চলে এসেছে। তাই যত ডাল বের হবে এখন ততই শসা হবে, এই হচ্ছে এই বারো পাতা শসার ধর্ম। তো যাদের এই বারো পাতা শসার বীজের প্রয়োজন অবশ্যই labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে আসবেন। যারাই এই বারো পাতা শসার বীজ আমার ওয়েবসাইট থেকে নিয়েছেন তারা সবাই রেসপন্স করেছেন যে আপনারা সবাই সফল হয়েছেন, এতে আমার ভীষণ ভালো লেগেছে। এই তো আমি নিচের দিকে সবগুলো পাতা সরিয়ে দিয়েছি, এতে করে এখন গাছ আরও অনেক বেশি এনার্জি পাবে। এই সময় মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস খাদ্য, এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন আমার মাটিগুলো ভিজা, আমি আধা ঘন্টা আগেই এখানে লিকুইড সার দিয়েছি। আর আজকে আমি দিয়েছি ক্যালসিয়াম, কারণ এই পর্যায়ে এসে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন খুবই প্রয়োজন, কারণ ফুলগুলি টিকে রাখার জন্য ক্যালসিয়াম ফসফরাস এই সব দরকার। আমি আজ ম্যাজিক সার ব্যবহার করিনি, ম্যাজিক সার আমি গত সপ্তাহে ব্যবহার করেছি, আজ আমি পুরোপুরি ক্যালসিয়াম দিয়েছি। কারণ এখানে যে ক্যালসিয়াম দিয়েছি তা হচ্ছে আমি 5 লিটার পানিতে 5টি পাকা কলার খোসা ছোট টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম 4 দিন। তো সেখান থেকে আমি এখানে পানি দিয়েছি 1/2 লিটারের মতন, কারণ এখন হচ্ছে আমাদের এই ফুলগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দরকার এবং অক্সিজেন, কারণ এখন নিচের দিকে রুটিং ভালো হওয়া প্রয়োজন। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন হালকা একটু ফাঙ্গাল চলে এসেছে, কারণ এখন এই যে রুটগুলো আরও বেশি মাটি এবং বেশি জায়গা চাচ্ছে, পাচ্ছে না বিধাই কিন্তু এরা এই যে ফাঙ্গাল তৈরি করছে। তাই এই পর্যায়ে যদি কিছুটা অক্সিজেন দেওয়া যায় তাহলে রুটিংগুলো খুবই ভালো হবে সার্কুলেটের জন্য, তখন আর এখানে ফাঙ্গাল ধরবে না। তাই আজ কিন্তু আমি এখানে কলার খোসার যে ফার্টিলাইজার তা কীভাবে বানাতে হয় তা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আমি তো বলেই দিলাম আমি প্রতি 1 লিটারে 1টি থেকে 2টি পাকা কলার খোসা ছোট টুকরো করে 3 থেকে 4 দিন ভিজিয়ে সেই পানিটি ব্যবহার করি। আশা রাখছি আপনাদের আজকের এই ভিডিও অনেক ভালো লাগবে। কি আর করব, শীতের জ্বালায় ঘরেই শসা খাওয়ার স্বপ্ন দেখছি, দেখি যে ঘরে শসা খেতে পারি কি না, কতটা বড় হয়। আশা রাখছি আপনাদের এই ভিডিও উপকারে আসবে, যে এই পর্যায়ে আপনারা কি করবেন শসা গাছের জন্য, কি খাদ্য দিবেন এবং কি যত্ন নেবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, আমিনা বুড়ি ডাকছে, আল্লাহ হাফিজ।